হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমাদের সকাল সকাল একটু ওঠা হয়েছে, সুদীপার শরীর ভালো নেই, কারণ সুদীপার ঘাড়ে আবার ব্যথা শুরু হয়েছে, ওর ঘাড়ের প্রবলেম আছে, সেই কারণে আমার ব্যথা শুরু হয়েছে। সুদীপ এখন মুখ ধুচ্ছে, দেখা যাক। আসলে এই দুদিন মায়ের শরীর খারাপ, ওই জন্য একটু কাজ করতে হচ্ছে বেশি, এই কারণে শরীরটা একটু ভালো নেই ওর। আর দেখা যাক সারাদিনটা কেমন কাটে। সুদীপকে নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ ওর ঘাড়ের প্রবলেম হয়ে এখন 3 দিন 4 দিন 7 দিনও রয়ে যায়, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। এখন কেমন আছে? এখন ঘাড়টা কেমন আছে? মাঝে মাঝে মনে হচ্ছে পিছন থেকে ছিলে দিচ্ছে, এরকম করে দিচ্ছে, আর মাঝে মাঝে ঠিক আছে এরকম মনে হচ্ছে। মানে যখন তখন হঠাৎ করে দেখি প্রবলেম হলে বসে পড়বে। ওষুধ কি খেতে হবে বলো, কি মনে হচ্ছে? হ্যাঁ, ওষুধ কি খেতে হবে? যদি খুব অসুবিধা হয় তখন খেতে হবে, কন্টিনিউ করতে হবে, একটা খেলে তো হবে না। সে তো আমি অনায়াসে আমি আনি দেবো। ঠিক আছে পড়াতে যাচ্ছি, তাহলে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। কিছুক্ষণ থেকে আবার সোনামুখি বেরোবো, কোনো প্রবলেম হলে ফোন করবো। বলো কি বলছি, খুব টেনশন করছি। তো ফাইনালি আমি পড়িয়ে চলে এলাম, এখন প্রায় 8:30 বাজছে। দেখি সুদীপা নিজে কী করছে। তো মুড়ি খাওয়ার পর আমাকে আর একবার পড়াতে যেতে হবে, অর্থাৎ আর একটা ব্যাচ আছে ক্লাস 12-এর, তারপরে বাড়ি ফিরবো, তারপরে দেখা যাক কী করা যায়। ছেলেগুলো সব বেশ ছিল, ঘর বাগাবে, ঘর যা ধুলো হয়ে আসে সেটা করছে। একটু রেস্ট নিতে হবে, মানে এখন বিছানায় শোয়া যাবে না, ওকে নিচে এখানে এই জায়গাতে শুতে হবে। তো আমি দেখা যাক, আজকে আমি ওষুধও নিয়ে আসবো, ওষুধটা আজ দিয়ে খেতে হবে ওকে। এই ওষুধটার নাম ভার্টিন 16, না ওষুধটা খেতে হবে, ওর একটু প্রবলেম হচ্ছে এখন ঘাড়ে, দেখা যাক তাতে যেন ভালো হয়ে যায়। দেখছি নাহলে খুব সমস্যা, যদি ভালো না থাকে তাহলে আমি কোনো কাজ করতে পারি না। ভালো হইবে তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, মানে যে তোমার কন্টিনিউয়াসলি কোনো প্রবলেম হবে সেরকমও কিছু না। যদি তুমি কিছু ভারী কিছু তুলে ফেলো হাতে, তাহলেই একমাত্র তোমার সমস্যা। আর আমার মনে হয় আমার কালকে এরকম কিছু হয়েছে করা, শিলে এক মশলা বেটেছি, দুই হচ্ছে তোমার একটু ভারী বালতি একটু তুলে নিয়েছি, আমি বলেছি যে আমাকে ডাকবে, নাহলে বাবা আছে দাদু আছে যে কোনো একজনকে ডাকবে, ও নিজেই করতে চায়, সব সময় সমস্যা হয়ে যায়। যাই হোক, আমাকে এখন সোনামুখী বেরোতে হবে, কারণ পরশু শিক্ষক দিবস আছে,
শিক্ষক দিবসের জন্য সব কিছু তৈরি করতে থাকতাম, মানে আমি যদি ঠিকঠাক থাকতাম আমি হ্যাঁ ওকে নিয়ে যেতাম, নিয়ে যেতাম অবশ্যই, কারণ ও এইসব ব্যাপারে বেশি এক্সপার্ট, সব জিনিসপত্র কেনাকাটার ব্যাপারে। আর ছেলেগুলো তো খুব খুশি, মানে ওরা একদম ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু আমি সেরকম খুশি নেই, কারণ এর জন্য এ যদি ঠিক থাকতো আরও ভালো হতো। সোনামুখি থেকে মোটামুটি আমার ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি মিষ্টি নিয়ে চলে এসেছি, এখানে সুদীপা বসেছে সব কিছু ঠিক করতে, ওর শরীরটা ভালো নেই, এই যে এই এত মিষ্টি আছে। তো তোমাদের সকলের ইনভাইট রইল, মিষ্টি খেয়ে যাও যেও সবাই, না কি বলো? সবাই চলে আসে, কোনো সমস্যা নেই। এই যে এখানে পুরো কেক, এক পেটি কেক নিয়ে চলে এসছে, যে যত করে খেতে পারবে। আর এই এই পুরো প্যাকেটটাতে আছে মিষ্টি। সুদীপা এখন চা করতে বসেছে, একটু চা খাওয়া যাক। সুদীপা রান্নাঘরে বসে চা করতে বসেছে। র চা না দুধ চা? র চা, আদা দিয়ে। আদা দিয়ে র চা? অল্প, এইটুকু দিবে দেখো, দেখো এইটুকু। ঠিক আছে, তিনটে ফুল ফুটেছে দেখো, একটা দুটো তিনটে, তিনটে ফুল ফুটেছে। এখন চা দিতে শুরু করেছে, যেটা আমি চা আধে ফেলবো, তাই জন্য নতুন পদ্ধতি অবলম্বন করছি, যাতে সবটা থালাতেই পড়ে। হ্যাঁ, থালাতেই পড়ে। আসলে এই যে এই সসপ্যানে করে দেওয়ার অভ্যাস নেই তোমার? এটা 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 কোনটা খা? আর বলে দিচ্ছি, দাঁড়াও, আগে ঠাকুমাকে দিতে হবে। বাবা ঠাকুমাকে দিয়ে যাচ্ছে, দুপুর থেকে বলে যাচ্ছে মো চা দিয়ে, দুপুর বেলাতেও চা খাবে বলেছে। এটা খা, এটা ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, না একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, বেশি দেখছো? এই এখন কমানো বাড়ানোই চলবে। এটি আমার চা, সন্ধ্যে দেবে দেখো কি করে সন্ধ্যে দেয়। আজকে সবাই পাবলিক হয়ে যাক, কি করে সন্ধ্যে দিতে হয় সবাই জানে, বরং সবার থেকে আমি শিখবো, কারণ আমি নতুন। ঠিক আছে, তুমি শিখে নাও, যদি কোনো ভুল হচ্ছে সবাই কমেন্ট করে দাও যে কি ভুল হচ্ছে। এখানে কি একটা নিয়েছে কে জানি, এটা কি যেটা নিয়েছো বলে বলে দাও, তুমি ভুল হলে তো বলতে পারবে, সবাই জানে। সবাই জানে? আচ্ছা, আমি জানি না, তোমাকে জানতে হবে। তুমি সন্ধ্যা দেবে কি? না তুমি, আরে দাঁড়া আমি লাইটটা জ্বালতে পারি না, পেরেছি। দীপা অনেকক্ষণ পর প্রদীপ জ্বলেছে, হাওয়া দিচ্ছে না? সুদীপা সাং বাজাবে।